বন্ধুরা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়ের বই পড়া কর্মসূচির নটরডেম কলেজে আমি পরিচালক। আজকে আমাদের 24 ব্যাচের ছেলেদের পরীক্ষা হওয়ার দিন, চলো তাদেরকে একটু দেখে। বই পড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্ন নিয়ে আসো ওখান থেকে, অরুণ ভাই কচকচে না, 80 টাকা ফেরত পাবে তার আজ। ও, 4টা করে 20 টাকার নোট দিবেন, ভালোই হয়েছে। আসো আসো তাড়াতাড়ি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, দেখি এই যে ফার্স্ট ইয়ারের ছেলেরা, দেখো যেদিন এই পরীক্ষা দিবে মূল্যায়ন পরীক্ষা, সেদিন তোমাদের জামানতের 80 টাকা ফেরত পাবে। মাত্র 20 টাকা বিনিয়োগে জ্ঞান অর্জনের কত বড় সুযোগ বিশ্ব সাহিত্য কেন্দ্র করে দিয়েছে। আবদুল্লাহ আবু সাইদ স্যারের অসাধারণ একটা চিন্তা, যে যাদের কাছে বই ছিল এগুলো এখন জমা পড়ছে। আসো আসো, চলে আসো, দেরি করেছো কেন? আসো হারুন ভাই, আমাদের আপনি সারা বাংলাদেশে তো ঢাকার সমগ্র ঢাকার পরিচালক না, এই কলেজ পর্যায়ের বই পড়া আবার দেখো, এরা সারা বছর এই ছাত্রদেরকে বই দেওয়া নেওয়া করেছে, এই সার্ভিস দিয়েছে, এরাও ছাত্র। এগুলো আজকে জমা পড়েছে না বই? পঁচিশ ব্যাচের ছেলেরা, তোমরা আরো বেশি বেশি অংশ নেবে। তোমাদের সময় যেন আমাদের 2টো রুম লাগে পরীক্ষা নিতে।